হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এখনই মাত্র পা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তীব্র দাবদাহ, একের পর এক পরিস্থিতি খারাপ, এমনই সময় গোটা বাংলার দিকে চোখ রাখলে নতুন করে বার্তা। এবারে দুয়ারে সরকার চালু করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের কবে থেকে কবে চালু হচ্ছে দুয়ারে সরকার, তা নিয়ে বিরাট বড় খবর সামনে আছে। মে থেকে 20 মে পর্যন্ত চলবে পাড়ায় পাড়ায় সমাধানের ক্যাম্প, এদিকে আবার 21 মে থেকে 31 মে পর্যন্ত চলবে দুয়ারে সরকার। 10টি ক্যাম্প আবেদন জমা দেওয়া হবে বলে সূত্র মারফত খবর জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার গরম বাড়বে, আবারও সোমবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সোমবার থেকে একাধিক জেলায় বৃষ্টিপাতের খবর আছে। আর তার আগেই বড় বার্তা, হিট স্ট্রোকের ঝুঁকি এবারে শিশু থেকে বৃদ্ধ সকলে। যে লক্ষণগুলো দেখার পরে আগেভাগে সতর্ক হতে হবে, না হলে পদে পদে বিপদে পড়বেন, এমনই বড় বার্তা দিচ্ছে বাংলার প্রশাসন। টানা 57 দিন কলকাতার বুকে বৃষ্টির কোনো দেখা নেই, তার পরে আরো তাপমাত্রা বাড়বে খবর শুনে একের পর এক পরিস্থিতি হিট ফিরে যাচ্ছে। এমন সময় হিট আতঙ্ক থেকে বাঁচতে এবার কি কি সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে চোখ রাখবো এই মুহূর্তে বিরাট বড় সংবাদ আজকের ভিডিওতে। আর সেই সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ম, আর তার মাঝে নতুন করে বড় বার্তা, স্কুলের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হলো, এবার গরমের ছুটি কবে পড়বে তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে। বিশাল বড় খবর, এমনই সময় আবার দুয়ারে সরকার চালুর পর ফেরে লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি, আর সেই সাথে একের পর এক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এবং বিধবা ভাতা থেকে শুরু করে বেকার ভাতা সমস্ত বাংলা জুড়ে আবারও আসার আলো। আর তার মাঝে করোনার দামও বাড়ছে বাংলায়, ফের লকডাউনের হুঁশিয়ারি একের পর এক সংক্রমণ ছড়াচ্ছে, আর তারপরে দিল্লির বুকে বিশাল বড় বার। তার সাথে খবর থাকছে এবার অন্যায় পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্যের ঘাড়ে দায় ঠেকাচ্ছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাতেই কড়া বার্তা মমতা। 17 লক্ষ কোটি টাকা কমিয়ে রাজ্যের ঘাড়ে দায় ঠেলছেন মোদীকে এবার পাল্টা দিচ্ছে মমতা। সব মিলিয়ে গোটা বাংলায় একের পর এক রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বতে ভুগছে, তারই থাকছে আজকের ভিডিওতে 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে আবার সোমবার বৃষ্টি হতে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় আবহাওয়ার কড়া বার্তা থাকছে তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওর মাঝে বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। দেশে ফের করোনার দাপট, একই দিনে দৈনিক সংক্রমণ 3,600, মাথায় হাত মধ্যবিত্তের, কঠোর লকডাউন ছাড়া আর কোনো উপায় নেই, এমনই সময় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, এদিকে আবার পশ্চিম বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুর বাসিন্দাদের আগেভাগে সাবধান করছে প্রশাসন। 8 জেলায় তীব্র তাপদায়ে ভয়ঙ্কর পরিণতি ঘটছে বাংলায়। আর তার মাঝে আবার পেট্রোল ডিজেল নিয়ে যেমন লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা বাংলার, সেই সাথেই চোখ রাখলে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য আবার রাজ্য কেন্দ্র সরকারের অনুদান। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ তাদের একটা হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। প্রথমে যোগ রাখবো আজকের বড় খবর, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা, পেট্রোল ডিজেল নিয়ে মানুষের প্রতি অন্যায়, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের ঘাড়ে দায় ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যেখানে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার শুল্ক কমিয়েছে, রাজ্যগুলিকে অনুরোধ করা সত্ত্বেও পেট্রোল ডিজেলের উপরে ভ্যাট না কমানায় মানুষের প্রতি অন্যায় হয়েছে এমনই বার্তা, আর তাতেই পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজে 17 লক্ষ কোটি কমিয়ে রাজ্যের ঘাড়ে দায় ফেলছেন মোদীকে পাল্টা এবার মমতার। বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানির দামের মূল্যযুক্ত করে কমানোর কথা বলেছিল কর্ণাটক, গুজরাট এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে, আর বাকিদের তুলনায় টানলেন এবার প্রধানমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একের পর এক মোদীকে দেখা দিলেন মমতা। তার অভিযোগ, 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল ডিজেল থেকে প্রাপ্ত কর 17 লক্ষ টাকা আয় করেছে মোদী সরকার। রাজ্যের সঙ্গে করের টাকা 50-50 অনুপাতে ভাগ করে নেওয়ার বদলে 75% কেন্দ্র একা নেয়। তারপরেও রাজ্যের ঘাড়ে দোষ ঠেলতে খেপে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই হুঙ্কার দিয়ে উঠলেন। একদিকে দুয়ারে সরকার নিয়ে বাজিমাত মমতা, 5 মে থেকে 20 মে পর্যন্ত চলবে পাড়ায় পাড়ায় সমাধান, আর তারপর 21 মে থেকে 31 মে পর্যন্ত আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার, আর তাতেই একের পর এক ক্যাম্প বাংলা জুড়ে একের পর এক কর্মসূচি। বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছিলেন 2020তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে সেই প্রকল্প গোটা বাংলায় বাজিমাত। আর এমনই সময় রাজ্য রাজনীতি দ্বন্দ্ব, এবার দল বদলের খবর শোনায় বাজিমাত। বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরছেন অর্জুন সিংহ, ফের একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ, আশা রেখে এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট তার। বিজেপি সাংসদের কথা মতো এদিন তিনি বলেন, এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি, একদিনের মধ্যে কোনো
সিদ্ধান্ত নেওয়া যায় না। এই মুহূর্তে কি করছি সেটা বলতে পারি। মন্তব্য করছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আর তাতেই বড় করে খবর, আর এত কিছুর মাঝে তীব্র গরমের দাবদাহ, একের পর এক মৃত্যুর খবর নাজেহাল। রাজ্যের 8 জেলা এবার তাপবাহের সতর্কবার্তা জারি করলো। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের লেশ মাত্র নেই। এই মুহূর্তে খবর আসছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজ্যের এই 8টি জেলায় প্রখর তাপবাহের সৃষ্টি হবে। আর যাতে মানুষের অবস্থা হবে নাজেহাল, পরিস্থিতি বিগড়ে যেতে পারে, তাই আগেভাগে সতর্ক করছে বাংলার প্রশাসন। যেখানে ঘটেছে আরো এক দুর্ঘটনা, যেখানে কেনাকাটা করতে গিয়ে অসুস্থ, তারপরে গরমে মৃত্যু হলো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার তাতেই শোকের ছায়া। চিকিৎসকদের অনুমান, প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। কি কাণ্ড ঘটলো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আর তাতেই সমস্ত ছাত্রছাত্রীদের মনে ভয়ের সংকট। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির লেশ মাত্র নেই, গরমের দাবদাহে পড়ছে বাংলা, কোনোভাবেই বৃষ্টির খবর আসছে না। ইতিমধ্যে তার মাঝে আরো এক আশার আলো, বৃষ্টির খবর দিচ্ছে এবার আলিপুর হাওয়া। এবার দক্ষিণবঙ্গে আশার আলো, আগামী সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এমনই আশার আলো। তবে তার আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনকি বৃহস্পতিবার পর্যন্ত তাপবাহ চলবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই, আশার আলো পাওয়া যাচ্ছে বঙ্গবাসী। তার আগে পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারে বারে সতর্ক করছে বাংলার মানুষকে, কোনোভাবে ঝুঁকি নেবেন না এবার তীব্র গরমে। টোটো চালক থেকে স্কুল ছাত্রীর মৃত্যুতে এবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শোকের ছায়া, এবার আগে ভাগে তাই বাংলার প্রশাসনের সতর্ক। অন্যদিকে আরো এক বড় খবর, রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনা, তামিলনাড়ুতে একই সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো 11 জনের। আরো এক শোকের ছায়া, গোটা বিশ্ববাসীকে কাঁপিয়ে দিল। একদিকে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব, তার মাঝে আবার করোনার দমও বাড়ছে গোটা বাংলায়, আর তার সাথেই চোখ রাখলে একের পর এক মৃত্যুর খবর। তামিলনাড়ুতে ঘটলো এমন ঘটনা, একই সাথে 11 জন আহত, তারপরে মৃত্যু, যেখানে মৃতদের মধ্যে 2টি শিশু রয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠান চলার সময় ওই দিন সকালে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রথটি বিদ্যুতের হাই ট্রান্সফার লাইনের সংস্পর্শে আসতেই রথে থাকা প্রত্যেকের বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আর তাতেই মৃত্যুবরণ হয় গোটা বিশ্ব জুড়ে এবার এই শোকের ছায়াতে মর্মান্তিক। আর এদিকে আবার পেট্রোল ডিজেলের নতুন রেট জারি করছে, চেক করে নিন নতুন লিস্ট। যেখানে বড় খবর, সরকারি তেল সংস্থাগুলি বুধবারের জন্য পেট্রোল ডিজেলের নতুন দাম জারি করে দিল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও দেশের বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার নিয়ে লাগাতার 21 দিনে পেট্রোল ডিজেলের দাম কোনো বদল হয়নি। তেল সংস্থাগুলি 6 এপ্রিল পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। দেশে 4 মহানগর সহ সমস্ত শহরে তেলের দাম স্থির রয়েছে। ডিলার্সদের অনুমান, গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $98 আশেপাশে পৌঁছে গিয়েছে। তবে তেল সংস্থাগুলি দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম এখনো পর্যন্ত কমায়নি। যেখানে দিল্লির দিকে চোখ রাখলে পেট্রোলের দাম চলছে 105 টাকা, ডিজেলের দাম 96.20 টাকা, এদিকে আবার মুম্বাইয়ে পেট্রোলের দাম 120.51 টাকা, ডিজেলের দাম চলছে 104.77 টাকা। তার মাঝে আরো এক বড় খবর, দেশে ফের করোনার দাপট, দৈনিক সংক্রমণ 3000 ছুঁই, আর সামাল দেওয়া যাচ্ছে না করোনাকে। একদিকে গরম, বৃষ্টির অভাব, তার মাঝে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অসুস্থতার খবর আসার পর ফের করোনার দামামা। দিল্লিতে একের পর এক লকডাউনের দিকে হাঁটছে, যেখানে গতকালে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 2483, আর এবার 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 2927 জন, প্রায় 3000 ছুঁই। এদিকে আবার 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 32 জনের, অর্থাৎ যেমনই লাগাতার মৃত্যু বাড়ছে তেমনই সংক্রমণ এবার চতুর্থ ঢেউ প্রবেশ করলো বলে আগেভাগে কঠোর লকডাউনের মুখ না দেখলে গোটা পশ্চিমবঙ্গ টালমাটাল হতে পারে। তবে আপনার কি মনে হয়, এমন পরিস্থিতি, গরমের দাবদাহ, তার মাঝে করোনা সংক্রমণ, এদিকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক অসুস্থতার খবর, এবার কি বন্ধ করার সময় হয়ে গেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদিও এবার সামনে এগিয়ে নিয়ে আসা হচ্ছে গরমের ছুটি, বড় বার্তা দিচ্ছে এবার ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী, তবে দেখার কতদিনের ছুটি পড়ে বাংলায়। অবশ্যই আপনার মতামত, গরমের ছুটির আগেই কি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দেওয়া উচিত, কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। আর তার মাঝে আপডেট, আগামী সপ্তাহে জার্মানিতে নরেন্দ্র মোদী, এবার বিরাট বড় খবর, মে মাসের শুরুতেই জার্মানি যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে ডেনমার্ক ও ফ্রান্স সফর করবেন বলে সূত্র মারফত খবর। চলতি বছরে এই প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন মোদী। বুধবারই দেশের মন্ত্রকের তরফ থেকে এমনই বড় বার্তা, প্রধানমন্ত্রী ইউরোপ সফরের কথা জানানো হয়েছে। বলা হয়েছে 2 থেকে 4 মে পর্যন্ত চলবে মোদীর এই সফর। 3 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নতি সাধনে ভারতের প্রধানমন্ত্রী একমাত্র লক্ষ্য। আর এত কিছুর মাঝেও থাকছে বাংলার মুখ্যমন্ত্রী মে
মাসে ফেরে দুয়ারে সরকারের প্রকল্প কবে হতে চলেছে তা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব বৈঠক করছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেখানে একের পর এক লক্ষ্মীর ভাণ্ডারে দুয়ারে সরকার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। এদিকে আবার রিশম খান নতুন করে খবর আসছে কৃষক সম্মান নিধি প্রকল্প। বিস্তারিত খবর ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্ট উপস্থাপন করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানিয়ে দেবেন। সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানার জন্য আর এক মুহূর্ততে না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আর বাকি থাকা খবর দেখার আগে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে যাবতীয় তাদের অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।